আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি KFC স্টাইলের চিকেন রেসিপি। চলুন শুরু করি। আমি এখানে চারটা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো আমি একটু বড় করে কেটেছি। আপনারা চাইলে যে কোনো মুরগির পিস দিয়েও KFC চিকেনটা তৈরি করে নিতে পারবেন। আমি চিকেনের গায়ে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, তাতে চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে। চলুন এখন আমরা চিকেনের মশলা অ্যাড করবো। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সয়া সসে লবণ আছে, সেজন্য আমি লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। হাত দিয়ে মিক্স করলে ভালো হয়। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বক্সে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ম্যারিনেট করে যত রাখবেন তত চিকেনটা ভালো হবে। যদি আপনাদের হাতের কাছে সময় কম থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে চিকেনটা ভেজে নিতে পারেন। আমার হাতে অনেকটা সময় আছে, সেজন্য আমি এটাকে পুরো রাত এভাবে ম্যারিনেট করে রেখে দিব। সেজন্য আমি এটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমরা এখন বাটার মিল্কটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে বাটার মিল্ক নিয়ে নিতে পারেন। আমি আজকে ঘরে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে এক বাটি তরল দুধ নিয়ে নিয়েছি। আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট রেখে দিলে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এখন 20 মিনিট পর আমার বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে হ্যান্ড হুইচের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আপনার চাইলে এটা কাটা চামচের সাহায্যও করে নিতে পারেন। দেখুন আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা কুকিং করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এগুলো একটু ভালোভাবে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে ময়দার সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও করা যাবে। এতে কোনোভাবে আটা ইউজ করা যাবে না। এখন আমি চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরেকটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে ঢুকে যায়। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে কুটিং করার জন্য যে বাটিটা নিয়েছিলাম সেটা সামনে নিয়ে নিয়েছি। এখান থেকে এক পিস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা নেওয়ার পরে আমি ময়দার মধ্যে কুট করে নিচ্ছি। দেখুন আলতো হাতে কুট করলে হবে, চেপে চেপে কুট করার কোনো প্রয়োজন নেই, এভাবে আলতো হাতে করলেই হয়ে যাবে। 10 মিনিট আমি এভাবে কুট করে নিচ্ছি। আমি এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার বাটিটা একটা সাইডে রেখে বাটার মিল্কটা রেডি করেছিলাম এটার ভিতর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে বাটার মিল্কের সাথে মিক্স করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট বাটার মিল্কে রেখে দিব। এই ফাঁকে আমি আরেকটা চিকেন করে দেখাচ্ছি। দেখুন এটার থেকেও এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিচ্ছি।
এখন আমি এটা বাটার মিল্কে দিয়ে দিয়েছি, এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা বাটার মিল্কে না দিয়েও নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা করে নিতে পারেন। আমি বাটার মিল্ক দিয়ে করে দেখাচ্ছি। আমি এখন ওই চিকেনটাকে আগে যেটা বাটার মিল্কে দিয়েছিলাম সেই চিকেনটা আবার 10 মিনিট এভাবে কুট করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটাকে আবার এভাবে কুট করে নিচ্ছি, আবার 10 মিনিট ধরে ময়দাতে আলতো হাত দিয়ে এটাকে আবার কুট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দুইটা চিকেন করে দেখিয়ে দিয়েছি, এটার থেকেও আমি এক্সট্রা ময়দাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চিকেন কুট করা হয়ে গেছে। এখন আমি বাস্তে চলে যাব। চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম একটা কড়াই দিয়ে, তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ এগুলো ডুবা তেলে ভাজতে হবে। সেই জন্য আপনার চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে চিকেনটা ভাজবেন, তা না হলে মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে, উপরের ময়দাটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে। আমি একটা চিকেনকে 20 মিনিট করে ভেজে নিচ্ছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এক্সট্রা তেলটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমি এটা এখন নামিয়ে নিব। আমি সেম পদ্ধতিতে এভাবে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল KFC স্টাইলের ফ্রাইড চিকেন। আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে সামনে নিয়ে দেখাচ্ছি, দেখে বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হবে। দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে সব থেকে সহজে KFC স্টাইলের ফ্রাইড চিকেন তৈরি হয়ে গেল। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন।